আমরা একবার সেটা ক্লাসে শেষ করছি, তো এখন আমরা সেই ক্লাসগুলোকে শর্ট সিলেবাসকে আবার আমরা রিভিউ করব। তোমরা আবার ক্লাসগুলো আবার মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের জন্য তোমরা উপকৃত হও। তো আজকে আমরা যেটা পড়বো বস্তু উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটার নাম হচ্ছে উৎপাদন। তো উৎপাদনে আমরা যে বিষয়গুলো শর্ট সিলেবাসে আছে সেই টপিকসগুলোই পড়বো। তো আজকে আমরা প্রথমেই শুরু করি যে উৎপাদন বিষয়টা কি। উৎপাদন যার ইংরেজি নাম হচ্ছে প্রোডাকশন। সহজ কথায় উৎপাদন বলতে আমরা বুঝে থাকি যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, এটাকে আমরা বলতে পারি উৎপাদন। তো এখানে একটা উদাহরণ আছে উৎপাদনের ক্ষেত্রে, একটা গল্প আছে, সেটা তোমাদের আমি এখন বলছি। যে নারায়ণগঞ্জের তারাবতে জামদানি শাড়ি কারিগর জনাব শহীদুল শাড়ি তৈরির যেসব উপকরণ বা কাঁচামাল থাকে, যেমন সুতা, রং, অন্যান্য জিনিসপত্র, সেগুলো তারা বাজার থেকে কিনে আনেন। ইভেন পরিবারের সবাই মিলে একটা শাড়ি বানাইতে তারা 7 থেকে 10 দিন সময় নেন। ইভেন সেই শাড়িটা তারা 6,000 টাকায় পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করেন। সেই পাইকারি বিক্রেতা সেই শাড়িগুলো তার কাছ থেকে কিনে নিয়ে যে চিটাগাংয়ের বিভিন্ন শোরুম ব্যবসায়ীদের কাছে তারা 7 থেকে 7,500 টাকায় বিক্রি করে। তো সেই ব্যবসায়ীরা সেগুলো আবার বিভিন্ন শো ডলে শাড়িগুলোকে সাজায় রেখে ডিসপ্লে করে 10,000-12,000 টাকা করে সেই শাড়িগুলো বিক্রি করে। তো যে গল্পটা আমি বললাম সেই গল্পের পেছনে কিন্তু জড়িত আছে উৎপাদন। তাহলে উৎপাদন বলতে আমরা এরকম ভাবে বলতে পারি, সংজ্ঞা দিতে পারি, যে প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামালকে মানুষ রূপগত পরিবর্তন ঘটিয়ে যে ব্যবহারযোগ্য বা বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে আমরা বলতে পারি উৎপাদন। তাহলে আমাদের প্রকৃতিতে যে সম্পদটা আছে সেই সম্পদটা আমি বা কাঁচামাল আছে সেটা আরোহণ করব, তারপরে আমি সেটাকে রূপগত পরিবর্তন ঘটাবো, ঘটানোর পরে ব্যবহারযোগ্য বা বিনিময়যোগ্য বা সেটা কোনো অভাব পূরণ করার ক্ষমতা তৈরি করে যখন আমি সেটা বিক্রি করব বা কোনো কিছু সৃষ্টি করব সেটাকে আমি বলতে পারি ব্যবহারযোগ্য। আমি কোনো কিছু যখন তৈরি করবো সেটার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে, বাজারে তার ডিমান্ড থাকতে হবে। তো উৎপাদনের ধারণা সম্পর্কে আমরা কয়েকটা বিষয় বলতে পারি, যে উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। উৎপাদনের ধারণা সংজ্ঞায় গেলাম, আমরা উৎপাদনের সংজ্ঞা শেষ করে এবার আমরা ধারণায় যাচ্ছি। তো ধারণার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। উৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়, এটাও আমরা বলতে পারি। 2 নম্বরে উৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন প্রক্রিয়াটা সবসময় চলমান, এটা কখনো থেমে থাকে না। উৎপাদন প্রতিনিয়তই হচ্ছে, তোমরা জানো যে আমরা পৃথিবীতে যত এই যে 600 কোটি 800 কোটি জনসংখ্যা আছে, আমাদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পণ্য বা সেবার দরকার হচ্ছে। তো তার জন্য প্রতিনিয়তই উৎপাদন প্রচেষ্টা চলছে, কখনো উৎপাদন প্রক্রিয়া থেমে থাকে না। আবার উৎপাদন প্রক্রিয়া যদি থেমে থাকতো, সহজ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কেন উৎপাদন প্রক্রিয়া থেমে থাকে না। আমরা বিদ্যুৎ বাসার বাড়িতে নিরবিচ্ছিন্ন ভাবেই প্রায় পাই, সেটি এখন আর নাই বললেই চলে। তো বিদ্যুৎ প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে বলেই কিন্তু আমরা সেই বিদ্যুৎটা পাচ্ছি, এটাকেও আমরা বলতে পারি যে উৎপাদনের মাধ্যমে একটা চলমান প্রক্রিয়া। আর উৎপাদনের মাধ্যমে কি হচ্ছে, নতুন কোন উপযোগ সৃষ্টি হচ্ছে। আমি প্রকৃতিতে একটা পণ্য হয়তো পাওয়া যাচ্ছে, একটা কাঁচামাল পাওয়া যাচ্ছে, তার কোনো উপযোগ ছিল না, আমি যখন সেটাকে রূপগত পরিবর্তন ঘটাচ্ছি, উৎপাদন করছি, নতুন একটা উপযোগ বা নতুন একটা অভাব পূরণ করার ক্ষমতা সেখানে তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি উৎপাদনের মাধ্যমে নতুন কোন উপযোগ সৃষ্টি হয়।
উৎপাদিত পণ্যের বিনিময় বা বাজার দর আছে, উৎপাদিত পণ্যের বিনিময় মূল্য বা বাজার দর আছে। উৎপাদিত পণ্যের বিনিময় মূল্য বা বাজার দর আছে, অবশ্যই যে পণ্যটা আমি বানাচ্ছি তার যেহেতু উপযোগ আছে বা সেবাটা বানাচ্ছি তার উপযোগ আছে যেহেতু, সেটা অবশ্যই বিনিময় মূল্য বা উপযোগ বাজার তাকে থাকতে হবে বা বাজার দর থাকতে হবে, এটা উৎপাদনের ধারণার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা যেটা আমরা লাস্ট ধারণার কথা বলবো, যে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন পণ্যের উৎপাদনের ফলে কি হয়, রূপগত পরিবর্তন ঘটানো হয়, এখানে একটা উপযোগ সৃষ্টি হয়, সেটাও আমরা উৎপাদনের ধারণায় বলতে পারি। তো উৎপাদনের সাথে আরেকটা সংশ্লিষ্ট বিষয় যখন চলে আসে, এটা হচ্ছে উপযোগ। আমরা আলোচনা করবো শিক্ষার্থী কিন্তু উপযোগ বিষয়, উপযোগ বিষয়টা কি, একটা গল্প বলি তোমাদের, যে মিথিলা একাদশ শ্রেণীর ছাত্রী, সে বাজারের লাইব্রেরি থেকে বই তার পড়ার জন্য তার ক্লাসের জন্য বই কিনে নিয়ে আসছে। এখন এই বইয়ের যদি গল্পটা আমি পেছন থেকে বলি, যে হ্যাঁ এটা এখানে কি হয়েছে, প্রথমে বইটা তৈরি হওয়ার জন্য কাগজ দরকার হয়েছে, কাগজ লাগছে, সেই কাগজটা কিভাবে তৈরি হয়েছে, হয়তো বাঁশ বা কাঠ থেকে সেই পেপার স্পিলটা সেখানে কাগজ উৎপাদন করছে, সেই কাগজটা কি হয়েছে প্রকাশকের নিকটে গেছে, প্রকাশক সেটা ছাপাখানাতে ছাপানোর পরে সেটা বই হয়েছে, সেই বইটা গেছে লাইব্রেরিতে, সেইখান থেকে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা সেটা কিনে নিয়ে আসছে, এখানে সে পড়ছে, এক সময় দেখা যাচ্ছে সেখানে সেই স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পরীক্ষা ফাইনাল পরীক্ষা হয়ে গেল, সে সেটা দেখা যাচ্ছে ওকে এর কাছে বিক্রি করে দিল, তার কাছ থেকে হয়তো বাদাম আলা কিনল। তো এইখানে দেখা যাচ্ছে প্রতিজনের এই হয়তো মিল মালিকের কাগজ তৈরির জন্য কাঠ বা বাঁশ দরকার ছিল, সেটা দেখা যাচ্ছে তার জন্য একটা উপযোগ ছিল, অভাব পূরণ করার ক্ষমতা ছিল, প্রকাশকের নিকট কাগজের অভাব পূরণ করার ক্ষমতা আছে, স্টুডেন্টের নিকট বইয়ের অভাব পূরণ করার ক্ষমতা আছে, তারপর বাদামালার কাছে তার ঠোঙা তার বাদামের বিক্রির অভাব পূরণ করার ক্ষমতা পূরণ করছে। উপযোগ যদি আমরা বলি, প্রতিজনের কাছে এক একটা অভাবটা এক এক রকম, প্রতিটা অভাবটা বিভিন্ন রকম এখানে পণ্য দিয়ে সেটা মিটে যাচ্ছে। তো উপযোগ বলতে আমরা যদি সহজ করে বলি, যে একটা পণ্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা বলবো উপযোগ, পণ্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে বলতে পারি আমরা উপযোগ। হয়তো আমার এখন একটা লিখার কলমের দরকার, আমি কলমের জন্য বা কলমের অভাবের জন্য আমি কলমের প্রয়োজনীয়তা বোধ করছি বা অভাব বোধ করছি, এটা যদি আমি কলমটা যদি আমি পাই সেটা দিয়ে আমি যখন লিখতে পারবো কলমটা আমার লিখার অভাবে পূরণ করছে, এটাই হচ্ছে কলমের একটা উপযোগ। তাহলে সহজ কথা যদি আমি উপযোগের সংজ্ঞার কথা বলি, কোনো পণ্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা বলবো উপযোগ। শিক্ষার্থীবৃন্দ উপযোগের সংজ্ঞা আমরা দেখলাম, এখানে উপযোগের বিভিন্ন প্রকার প্রকার ভেদ আছে, সেই প্রকার ভেদ গুলো আমরা দেখি। উপযোগের প্রকার ভেদ আমরা দেখবো, একটা হচ্ছে রূপগত উপযোগ, যার আকার আকৃতি রূপ পরিবর্তন করে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর ঘটানো হয়, এর মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় বা যে অভাব পূরণ করার ক্ষমতাটা তৈরি হয় তাকে আমরা বলতে পারি রূপগত উপযোগ। যেমন আমরা বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত একটা সম্পদ হচ্ছে গাছ, কাঁচামাল গাছ, গাছকে যদি আমরা রূপগত পরিবর্তন ঘটাই বা মডিফাই করি, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করি, সেখান থেকে আমরা আসবাবপত্র পেতে পারি, চেয়ার টেবিল ফার্নিচার এগুলো পেতে পারি, এটাই হচ্ছে রূপগত উপযোগ। এরপরে যে উপযোগ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্থানগত উপযোগ, স্থানগত উপযোগ।
স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা বলবো স্থানগত উপযোগ। তুমি হয়তো এখানে বসে আছো কিন্তু তুমি চায়না থেকে আসা কমলা তুমি খাচ্ছ বাংলাদেশে বসে, যেটাকে বলে ম্যান্ডারিন অরেঞ্জ বা চায়নার কমলা, সেটা তুমি কিভাবে খাচ্ছ? এটা স্থানগত উপযোগের মাধ্যমে খাচ্ছ, যে এক স্থানের পণ্য আর এক স্থানে পরিবহনের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে, তার মাধ্যমে আমরা সারা পৃথিবীর যে কোনো পণ্য বা যে কোনো জিনিস আমরা আমাদের নিজ নিজ জায়গায় বসে সেটা পেতে পারি। আবার দেখা যাচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত সুস্বাদু আম আমি আমার অঞ্চল থেকে পেতে পারি, সেটা পরিবহনের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, এটাকে আমি বলতে পারি স্থানগত উপযোগ। আর একটা হচ্ছে সময়গত উপযোগ, আমি যদি তোমাদের এখানে প্রাণের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবো যে সময়গত উপযোগ বিষয়টা কি। যেমন প্রাণ আমের সিজনে তারা আম থেকে ম্যাঙ্গো পাল্প বা আমের গোলা তারা সংরক্ষণ করে রাখে, কোল্ড স্টোরেজে ফ্রিজিং করে রাখে তারা, ইভেন এটা তারা সারা বছর এইখান থেকে তারা জুস জ্যাম জেলি বানাচ্ছে, এটাকে আমরা বলতে পারি সময়গত উপযোগ। আবার সহজ এক্সাম্পল যেটা আছে যে আমরা আলু তাদের সিজনে একটা সময় হয় বাদ বাকি সময়টা আমরা সেটা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখি, ইভেন সারা বছর এটা আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে সময়গত উপযোগের উত্তম উদাহরণ। আর একটা হচ্ছে তথ্যগত উপযোগ, তথ্যগত উপযোগ অনেক সময় পণ্য বা সেবার ইনফরমেশন উৎপাদনকারী দেখা যাচ্ছে ভোক্তাদেরকে জানানোর মাধ্যমে অনেক যে ধরনের তথ্যগত যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর হয়, সেই কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কে যারা ভোক্তা আছে যারা গ্রাহক আছে তারা সেটা সম্পর্কে জানতে পারে, সেই ধরনের পণ্য তারা গ্রহণে আগ্রহী হয়, এটাকে আমরা বলতে পারি তথ্যগত উপযোগ। একশো টাকা দিলা সেই পণ্যটা তুমি গ্রহণ করলা, তুমি দোকানিকে টাকা দেওয়ার বিনিময়ে সেই পণ্যের মালিকানা দোকানির কাছ থেকে তোমার কাছে হস্তান্তরিত হলো। এখানে আর একটা বিষয় সংগঠিত হলো সেটা হচ্ছে ক্রয় বিক্রয়, এর মাধ্যমে যে উপযোগ সংগঠিত হয় তাকে আমরা বলবো সত্যগত উপযোগ। আর একটা হচ্ছে সেবাগত উপযোগ, সেবাগত উপযোগ কি? আমরা সেবা গ্রহণের মাধ্যমে যে ধরনের উপযোগটা সংগঠিত হয় তাকে আমরা বলতে পারি সেবাগত উপযোগ। তুমি হয়তো ডাক্তারের কাছে গেছো, ব্যাংকে গেছো, উকিল বা অ্যাডভোকেটের আইনজীবীর কাছে গেছো, তার মাধ্যমে তুমি তাদের কাছ থেকে সেবা পাচ্ছ, এই সেবাটা তুমি যখন গ্রহণ করছো বা তুমি হয়তো তোমার এলাকা থেকে বাসে করে তুমি হয়তো ঢাকায় গেছো, বিমানে করে তুমি ঢাকা থেকে হয়তো কক্সবাজার গেছো, এটা যে তোমাকে সার্ভিসটা দিল, যাত্রী পরিষেবা দিল, এটাকেও আমরা বলতে পারি সেবাগত উপযোগ। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের পরবর্তী একটা টপিক আছে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে উৎপাদনের আওতা। আমাদের হয়তো সময় স্বল্পতা আছে, খুব বেশি আলোচনা করা হবে না, নেক্সট যে ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করবো উৎপাদনের আওতা। ততদিন তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ।